সবাইকে স্বাগত কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় টিউটোরিয়ালে। আজকে আমরা প্রথমেই যে বিষয়টা জানবো, ফার্স্ট কন্ডিশনাল বা প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানবো। আমার পূর্বের যে টিউটোরিয়ালটা সেখানে আমি বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি, আমরা জানি শর্তাধীন বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো শর্ত প্রকাশ পায় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের। এবং জেনেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সের অংশ কয়টা, আমরা জেনেছিলাম দুইটা কন্ডিশনাল সেন্টেন্সের অংশ, একটা ইফ ক্লজ দ্বারা থাকবে শর্তাধীন বাক্য এবং আরেকটা থাকবে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ থাকবে। আর কি বলেছিলাম যে আমরা যে কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল অ্যান্ড জিরো কন্ডিশনাল। আজকে আমি প্রথমেই যে কন্ডিশনাল সেন্টেন্সটা আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আমি এখানে প্রথমেই যে কিছু উদাহরণ নিয়ে রেখেছি, আমরা উদাহরণের মাধ্যমে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা জানবো, তারপর আমরা দেখবো কোন সময় কিভাবে আমরা প্রিন্সিপাল ক্লজটা তৈরি করব। তো আমরা প্রথমে জেনে নিই যে কোন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কি। যে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজের কাজটি বাস্তবে ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই কাজটা আমাদের বাস্তবে ঘটতে পারে, সেই জন্য তাকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলে বা প্রবেবল কন্ডিশনাল। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কন্ডিশনাল সেন্টেন্সের নামকরণের মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি যে এই কন্ডিশনাল সেন্টেন্সের শর্তটা বাস্তবে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমে আমরা যে উদাহরণটা রেখেছি, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, এবং এই উদাহরণ করে রেখেছি আমি মূলত স্ট্রাকচারের জন্য, স্ট্রাকচারটা পাওয়ার জন্য। ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প ইউ, আমরা এখানে এই টেন্স, এই সেন্টেন্সটাকে স্ট্রাকচারটা কিভাবে গঠন করেছি, যদি তুমি চাও, প্রেজেন্ট টেন্সে আছে ইফ ক্লজটা, দেখতে পাচ্ছি সাবজেক্টে বড় ওয়ান্ট আছে প্রেজেন্ট টেন্স, সুতরাং আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো, অর্থাৎ এটা আমরা কোন টেন্সে স্ট্রাকচার গঠন করলাম, ফিউচার টেন্সে স্ট্রাকচার করলাম। আমরা দেখি এর পরের সেন্টেন্স গুলো দেখি, তারপর আমরা দ্বিতীয় সেন্টেন্সটা লিখেছি, ইফ দি স্কাই বিকামস ক্লাউডি, আকাশটা যদি মেঘাচ্ছন্ন হয়, আমরা দেই নাই যে ইট উইল রেইন টুডে বা ইট উইল রেইন, এইভাবে আমরা গঠন করিনি, আমরা কি দিয়েছি, ইট উইল রেইন। কেন দিলাম, আসলে দিয়েছি যে আমরা দেখেছি যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বৃষ্টি হয় না, অনেক সময় বৃষ্টি নাও হতে পারে, সেই জন্য আমরা একটা সম্ভাবনা প্রকাশ করেছি, অর্থাৎ মেয়ে দ্বারা আমরা এখানে একটা সম্ভাবনা প্রকাশ করেছি, সেই জন্য আমরা সাবজেক্ট উপরে মেয়ে বসিয়েছি। তাহলে আমরা কি বলবো, ইফ দি স্কাই বিকামস ক্লাউডি ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। তারপর তিন নম্বর যে সেন্টেন্সটা আমরা দেখছি যে ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইট, যদি তুমি জীবনে উন্নতি করতে চাও, তাহলে উন্নতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই কাজ করতে হবে, মাস্ট, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কাজ করতে হবে। এই যে বিষয়টা এখানে একটা যে আমার ইফ ক্লজের শর্তটা পূরণ হওয়ার জন্য আমার একটা বাধ্যবাধকতা আছে, কি আছে, বাধ্যবাধকতা, যে অবশ্যই আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। তারপর আমরা চার নম্বর সেন্টেন্সটা দেখি, ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালো খেলো তাহলে তুমি জিতবে, এই যে এই অংশের স্ট্রাকচারটা আমরা কিভাবে দিয়েছি, ফিউচার টেন্সে দিয়েছি। তারপর পাঁচ নাম্বার যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা আমরা দেখি, আনলেস ইউ রিড অ্যাটেনটিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল নট শাইন ইট, তুমি জীবনে উন্নতি করবে না, এই যে বিষয়টা, এইটা আবার আমরা কিভাবে দিয়েছি, ফিউচার টেন্সে স্ট্রাকচারটা লিখেছি। তাহলে আমার এই যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা ডিফার করবে আমার শর্তের উপর, সেই জন্যই আমি সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করলাম প্রথমে। এবার আমরা দেখবো যে কন্ডিশনাল সেন্টেন্সের, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা কিভাবে করতে পারবো, তারপর আবার এই সেন্টেন্স গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট কন্ডিশনাল বা প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা কিভাবে নিয়েছি, যে ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফযুক্ত ক্লজটি আমরা দেখেছি যে এখানে পাঁচটা সেন্টেন্স দিয়েছি, পাঁচটা সেন্টেন্সই কোন টেন্সে আছে, আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু কাজটা বাস্তবে ঘটার সম্ভাবনা আছে, সেহেতু ইফ ক্লজটা ফার্স্ট কন্ডিশনাল এর ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তারপর আমরা কি বলেছি যে সাবজেক্টের পরে আমরা কি বসানোর কথা বলছি, শেল, উইল, ক্যান, মে, মাস্ট, আমরা দেখে এসেছি যে যে সেন্টেন্স গুলো দিয়েছি, পাঁচটা সেন্টেন্স দিয়েছি, পাঁচটা সেন্টেন্সে আমরা শেল, উইল, ক্যান, মে, মাস্ট বসানোর কথা আমরা বলবো। তারপর কি বসাবো, আমরা মূল ভার বসাবো। আমরা জানি এই যে এগুলো ভার্বগুলো আছে প্রত্যেকটাই মডেলস, প্রত্যেকটাই মডেলস, সুতরাং এগুলোর পর আমরা কি বসাবো, আমরা জানি যে মডেলস এর পর মূল ভার্ব বসে। তাহলে স্ট্রাকচারটা আমরা এইভাবে দেখি যে ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে প্রথমে কি বসাবো, আমরা দ্বিতীয় সেন্টেন্সের, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পর আমরা শেল, উইল, ক্যান, মে, মাস্ট এই পাঁচটা থেকে একটা বসাবো এবং তারপর মূল ভার্ব বসাবো। আমরা আরেকটা স্ট্রাকচারও জেনে নিই যে আনলেস যুক্ত সেন্টেন্সটাও একই নিয়মে হবে, আনলেস দ্বারাও
if you do not bujhai সেই জন্য আমরা unless যুক্ত sentence structure তো একইভাবে গঠন করব তাহলে আমরা এখান থেকে একটু বুঝে নিই যে কোন সময় কোন জিনিসটা বসানো তাহলে shall will-টা বসাবো আমরা যদি পরবর্তী সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লজটা আমরা ফিউচার টেন্সে বলি তখন আমরা shall will বসাবো সাবজেক্ট উপরে shall will বসাবো ক্যান বসাবো কখন যখন সামর্থ্য বোঝাবে আমার যদি ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সে এমন কোনো কাজ হয় যেটা আমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে সেই ক্ষেত্রে আমি কি বসাবো ক্যান বসাবো তারপর যদি কোনো কন্ডিশন দ্বারা কোনো শর্তটা সম্ভাবনা বা অনুমতি বোঝায় তখন আমরা প্রিন্সিপাল ক্লজটা আমরা কি করব প্রিন্সিপাল ক্লজটার সাবজেক্টের পরে বা অপর ক্লজের সাবজেক্টের পরে আমরা এটা নিয়ে বসব তারপর আমরা দেখলাম যে বাধ্যবাধকতা ইফ ক্লজের কাজটা সম্পূর্ণ করতে কোনো বাধ্যবাধকতা বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা কি বসাবো মাস্ট বসাবো তাহলে আমরা যদি এই জিনিসগুলো মনে রেখে দিই তাহলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা স্ট্রাকচার গঠন করা খুবই সহজ হয়ে যাবে এবার আমরা যে সেন্টেন্সগুলো দিয়েছিলাম আগে এই সেন্টেন্সগুলো নিয়ে আবার একটু আলোচনা করি যে কি হয়েছে আমরা বলেছি যে ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কি করব অপর ক্লজের সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান মে মাস্ট এর পাঁচটা থেকে একটা বসাবো তারপর মূল ভার্ব বসিয়ে সেন্টেন্সটা স্ট্রাকচার গঠন করব আনলেস যুক্ত সেন্টেন্সও একইভাবে আমরা করব তাহলে আমরা প্রথমেই যে উদাহরণটা দেখেছি ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও এই যে আমরা আমাদের প্রেজেন্ট টেন্স আছে সাবজেক্টের পর ইফ এর পর সাবজেক্ট এবং তার ওয়ান্ট মূল ভার্ব আছে সুতরাং আমরা যেহেতু এটা ফিউচার টেন্সের স্ট্রাকচারটা বলবো সেহেতু আমরা কি লিখবো আই শ্যাল এই যে শ্যাল উইল ক্যান মে মাস থেকে আমরা শ্যালটা বসাই দিলাম আমরা শ্যাল উইল ক্যান মে মাস থেকে শ্যালটা বসাই দিলাম তারপর দুই নম্বর যে সেন্টেন্সটা ইফ দ্য স্কাই বিকামস ক্লাউডি আকাশটা যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা কি বসিয়েছি সাবজেক্ট উপরে ইট মে এবং তারপর রেইনটা বসিয়েছি তিন নম্বর যে সেন্টেন্সটা আছে ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ যদি তুমি জীবনে উন্নতি করতে চাও এখানে আমরা কি দেখেছি বাধ্যবাধকতা আছে যে এই শর্তটা পূরণ করার জন্য কোনো এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে সেই জন্য আমরা কি করব মাস্ট বসাবো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড তোমাকে অবশ্যই কাজ করতে হবে তারপর চার নম্বর যে সেন্টেন্সটা এটাতে দেখেছি ইফ ইউ প্লে ওয়েল যদি তুমি ভালো খেলো ইউ উইল উইন তুমি জিতবে এইটা আবার ফিউচার টেন্সের স্ট্রাকচার লিখেছি যে সাবজেক্টের পরে আমরা কি বসেছি শ্যাল বা উইল থেকে একটা বসেছি এবং মূল ভার্ব বসেছি প্রত্যেকটার ক্ষেত্রে এখানে স্ট্রাকচারে মূল ভার্ব বসবে তারপর আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি যদি না তুমি মন সহকারে পড়ো তাহলে ইউ উইল নট শাইন ইন লাইফ আনলেস যুক্ত ক্লজটা নেগেটিভ তাই আমরা এই সেন্টেন্সটাও নেগেটিভ স্ট্রাকচার দেব আমরা এখানে একটা জিনিস দিই নেই ক্যান দ্বারা একটা সেন্টেন্স দিতে পারি যেমন আমি এইখানে এই সেন্টেন্সটাকে যদি আবার লিখি if you want যদি তুমি চাও তাহলে এখানে আমার অনেক কিছু আছে যে আমার সামর্থ্য থাকে যে দেওয়ার মতো সামর্থ্য থাকে সেই জন্য আমরা if you want I can give you 500 টাকা আমরা অনেক সময় বলে থাকি যে যদি তুমি চাও তাহলে আমার সামর্থ্য আছে যেহেতু সামর্থ্য আছে সামর্থ্য বোঝাচ্ছে সেই জন্য আমরা কি কি বসাতে পারি একটা ক্যান বসিয়ে আমরা স্ট্রাকচারটা লিখতে পারি তাহলে ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও আই ক্যান গিভ ইউ 500 টাকা এই যে আমি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা বোঝানোর চেষ্টা করেছি আশা করি যে এইভাবে যদি আমরা মনে রাখি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এর ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকবে এবং অপর ক্লজটির সাবজেক্টের পর আমরা কি বসাবো শ্যাল উইল ক্যান মে মাস্ট আমরা স্ট্রাকচারের মাধ্যমে দেখিয়েছি এবং তারপর মূল ভার্ব বসিয়ে দিব একইভাবে আনলেস যুক্ত সেন্টেন্সটাও আমরা করব আনলেস যুক্ত সেন্টেন্সটাও ফার্স্ট কন্ডিশনালের সুতরাং এটাও আমি এখানে ঢুকিয়ে দিয়েছি তারপর আমরা বলেছি যে শ্যাল বা উইল আমরা যখন কোনো প্রিন্সিপাল ক্লজটা ফিউচার টেন্সে গঠন করব তখন শ্যাল বা উইল দ্বারা করব সামর্থ্য বোঝালে ক্যান বসাবো সাবজেক্টের পরে যদি সম্ভাবনা বা অনুমতি বোঝায় তখন মে বসাবো মাস্ট বাধ্যবাধকতা বোঝালে বসাবো মে দ্বারা আরেকটা আমরা লিখতে পারি এখানে তো আমরা দিয়েছি সম্ভাবনা অর্থে যেমন আমরা অনেক সময় ক্লাসে ঢুকার সময় দেখি আমার যদি একটা স্টুডেন্ট আমার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে তখন আমরা বলতে পারি যে ইফ ইউ ওয়ান্ট ইউ মে কাম ইন তুমি ভিতরে আসতে পারো এখানে এই যে অনুমতি দিতেও আমরা মেটা ব্যবহার করতে পারি শর্তাধীন বাক্যে এবার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বা ইমপ্রোবেবল কন্ডিশনাল সেন্টেন্স ইমপ্রোবেবল মানেই আমরা জানি অসম্ভব তাহলে এই অসম্ভব দ্বারা আমরা কি বুঝতে পারছি আমরা দেখি আসলে যে যে কন্ডিশনাল সেন্টেন্সের কাজটি বাস্তবে ঘটার সম্ভাবনা নেই এখানে আর এই কাজটা সম্ভাবনা নেই ঘটার সম্ভাবনা থাকে না তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলবে অর্থাৎ ইফ ক্লজের যে শর্তটা থাকবে সেই শর্তটা বাস্তবে ঘটার সম্ভাবনা নেই
সেই জন্য তাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলবো। এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে কিভাবে আমি কয়েকটা স্ট্রাকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আসলে এই কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা কিভাবে গঠন করবো আমরা দেখি। আমরা দেখি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি আমি, ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে। এই যে বিষয়টা আমরা এখানে দেখেছি, ইফ ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন ইনডিফিনিট টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা কি দিয়েছি যে ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এই যে বিষয়টা আমরা বলেছিলাম যে পাস্ট সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজটা থাকবে পাস্ট টেন্সে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের কাজটা পাস্ট হয়ে গেছে। সুতরাং এখানে আমরা মেনে নিব যে এই কাজটা বাস্তবে ঘটানোর সম্ভাবনা নেই। তাহলে আমরা এখানে কি বসিয়েছি? আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আমরা এই সেন্টেন্স গুলো দিয়েছি কেন? এই সেন্টেন্স থেকে আমরা স্ট্রাকচারটা বের করবো। তারপর আমরা দুই নম্বর সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, ইফ উই গট ওয়াটার ইন টাইম, আমরা যদি সময় মতো পানি পেতাম, তাহলে উই মাইট গেট গুড হারভেস্ট। এই যে বিষয়টা আমরা এখানে একটা সম্ভাবনা প্রকাশ করছে, পাওয়ার সম্ভাবনা ছিল, উই মাইট গেট গুড হারভেস্ট, হয়তো আমরা ভালো ফল পেতাম। আবার তিন নম্বর যে সেন্টেন্সটা আছে, ইফ ইউ প্লেড ওয়েল, এইটা আমরা কোন টেন্সে দিয়েছি? পাস্ট ইনফিনিট টেন্সে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা ইফ ক্লজটা পেয়েছি প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা দেখি এখানে, ইফ ইউ প্লেড ওয়েল, যদি তুমি ভালো খেলতে, তাহলে ইউ কুড উইন, এখানে সামর্থ্য ছিল, তোমার ভালো খেলার সামর্থ্য ছিল, হয়তো কোনো কারণে খেলা হয়নি, সেই জন্য জিততে পারা যায়নি, কিন্তু আমরা পারতাম। সুতরাং এখানে একটা সামর্থ্যের ব্যাপার আসে, সেই জন্য আমরা এখানে কি বসাতে পারি? কুড বসাতে পারি। তাহলে দেখি আমরা এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কিভাবে লিখবো। আমরা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আমরা এইভাবে দিতে পারি, ইফ ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে এবং অপর ক্লজটির সাবজেক্টের পরে আমরা কি বসাবো? উড, কুড, মাইট। এখানে দেখেছি আমরা তিনটা সেন্টেন্স নিয়েছিলাম, তিনটা সেন্টেন্সের মধ্যে দেখেছি উড, কুড, মাইট থেকে যে কোনো একটা বসাবো এবং মূল ভার্ব বসাবো। তো উড, কুড, মাইট আমরা কখন কোনটা বসাবো? আসলে আমি এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করেছি যে উডটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বসানো যায়, তবে আমাদেরকে সেন্সটা বুঝতে হবে। আমরা উড দ্বারা যে অনেক সময় আছে যে আমার যদি সেন্সটা আমি না বুঝি, তখন অনেক ক্ষেত্রে আমরা উড বসিয়ে সেন্টেন্সটা গঠন করতে পারবো। আর এখানে বলেছি যে কুড আমরা কি জন্য বসিয়েছিলাম? সামর্থ্য বোঝাতে, এবং মাইট সম্ভাবনা বা অনুমতি, পাস্ট টেন্সে সম্ভাবনা বা অনুমতি বোঝাতে আমরা এই মাইটটা বসাতে পারি। তাহলে এবার আমরা দেখি যে সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো লিখেছিলাম, কি লিখেছিলাম? যে ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে। হ্যাঁ, তাহলে আমরা কি বলেছি যে উড দ্বারা গঠন করবো, আই উড হেল্প ইউ। দুই নম্বরটা আমরা দিয়েছি ইফ উই গট ওয়াটার ইন টাইম, আমরা যদি সময় মতো পানি পেতাম, তাহলে এখানে একটা সম্ভাবনা থাকে যে আমাদের ভালো ফল পাওয়ার, সেই জন্য মাইট বসিয়েছি এবং মূল ভার্ব থেকে বাকি অংশ বসিয়েছি। এখানে আরেকটা জিনিস মনে রাখবো যে যেহেতু আমরা উড, কুড, মাইট এই তিনটা থেকে একটা বসাবো, সুতরাং সেই ক্ষেত্রে আমরা মূল ভার্ব গুলো বসাবো। তারপরেরটাতে আছে ইফ ইউ প্লেড ওয়েল, যদি তুমি ভালো খেলতে, এখানেও যে পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা সামর্থ্যের প্রকাশ পাই, সেই জন্য আমরা কুড বসিয়েছি। এইভাবে আরো অনেক সেন্টেন্স আমরা লিখতে পারি, যেমন আরেকটা উদাহরণ আমরা টানতে পারি, যেমন ইফ শি গেভ মি দা বুক, ইফ শি গেভ মি দা বুক, যদি সে আমাকে বইটি দিত, আই উড, এই যে আমাদের এখানে পাস্ট টেন্সে আছে, সুতরাং সাবজেক্ট পরে উড, কুড, মাইট থেকে আমরা যে কোনোটা বসিয়ে দিতে পারবো। এখানে আসলে চিন্তার দরকার পড়ে না, আমরা কি করবো, ইফ শি গেভ মি দা বুক, যদি সে আমাকে বই দিত, তাহলে আই উড মেক এ গুড রেজাল্ট। আমি ভালো রেজাল্ট করতাম। এই যে বিষয়টা এখানে, যদি এখানে কিন্তু আবার আরেকটা জিনিসও বসাতে পারি, যেমন আমরা কুড বসাতে পারি ইচ্ছা করলে, এখানে আমার সামর্থ্য ডিপেন্ড করে, যেহেতু পারতাম শব্দটা আসছে, সুতরাং আমরা এখানে কুডও বসাতে পারি, আবার উড দিয়েও আমরা সেন্টেন্সটা স্ট্রাকচারটা লিখতে পারি। আশা করি দ্বিতীয় কন্ডিশনাল সেন্টেন্সটাও অনেক হেল্পফুল হবে এই স্ট্রাকচার গুলো থেকে, এবং এই যে সেন্টেন্স গুলো আমি দিলাম প্রত্যেকটা সেন্টেন্সের সাথে আমি স্ট্রাকচারটা তৈরি করে দিলাম, আসলে আমি মনে করি এটা কাজে লাগবে। এবার আমরা জানবো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কি। আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ওপর একটা নাম আমরা বলেছি যে ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ যে কন্ডিশনাল সেন্টেন্সের কাজটি বাস্তবে ঘটার সম্ভাবনা নেই বললেই চলে তাকে থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল। ইম্পসিবল মানেই অসম্ভব, এই কাজটা আর কখনো ঘটা সম্ভব না, কারণ এই কাজটা অতীতকালের একটা কাজ যা আর বাস্তবে ঘটার সম্ভাবনা নেই, সুতরাং সেই জন্য তাকে আমরা ইম্পসিবল
কন্ডিশনাল সেন্টেন্স বলবো। আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, কেন এই উদাহরণের মাধ্যমে আমরা জানবো যে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা কিভাবে করতে পারবো। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, এখানে আমরা বলেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড দ্বারা শুরু হয়েছে, ইফ প্লাসটা হ্যাড দ্বারা শুরু হয়েছে। সুতরাং ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড হ্যাভ হেল্পড ইউ, এই যে উড হ্যাভ মাইট হ্যাভ, এখানে উড হ্যাভ দেখেছি, উড হ্যাভ এবং আমরা যেহেতু হ্যাভ আছে তাহলে সুতরাং আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, যদি তুমি চাইতে তাহলে আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, যে কাজটা আর কখনো সম্ভব নয়। দুই নম্বর সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটা করতে, ইউ কুড হ্যাভ আর্নড, তুমি উপার্জন করতে পারতে 50,000 টাকা। এখানে দেখেছি আমরা প্রথমটাতে দিয়েছি উড হ্যাভ, দ্বিতীয়টা দিয়েছি কুড হ্যাভ। আমরা তিন নম্বর যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, এই যে হ্যাড আছে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, যদি তুমি ভালো করতে তাহলে তোমার সামর্থ্য ছিল, খেলার সামর্থ্য ছিল, সুতরাং এখানে আমরা কুড হ্যাভ বসাতে পারি। ইউ কুড হ্যাভ উইন থেকে ওন হয়ে গেল, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। তারপর চার নম্বর যে সেন্টেন্সটা আছে, হ্যাড ইউ হেল্পড মি, এখানে আমরা বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স আনলেস দ্বারাও থাকতে পারে অথবা হ্যাড দ্বারাও থাকতে পারে। তাহলে আনলেস দ্বারা আমরা দেখেছি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয় এবং হ্যাড দ্বারা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা শুরু হয়। হ্যাড ইউ হেল্পড মি, হ্যাড ইউ হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, এই যে বিষয়টা এখানে একটা শর্ত প্রকাশ করেছে। তো আমি কি করতে পারতাম, আই উড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, আমি সময় মতো কাজটা করতে পারতাম। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে কন্ডিশনাল সেন্টেন্সের, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের কয়েকটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার দেখবো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আমরা কিভাবে করতে পারি। আমরা তাহলে এই থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা এইভাবে লিখতে পারি যে ইফ ক্লজটা কোন টেন্সে থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। যদি ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে অপর ক্লজের সাবজেক্টে পড়ে আমরা কি বসাবো, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসাবো। বসানোর পরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যেহেতু আগে আমরা ইফ ক্লজটা পাস্ট টেন্সে ছিল সেক্ষেত্রে আমরা উড, কুড, মাইট বসিয়েছিলাম এবং মূল ভার্ব বসিয়েছি, আমরা জানি যে মডেলস এর পর মূল ভার্ব বসে, কিন্তু এখানে যেহেতু উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসিয়েছি সুতরাং সেক্ষেত্রে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে আমরা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা জেনে গেলাম এবং এখানে হেড দ্বারা যে সেন্টেন্সটা থাকবে সেটার স্ট্রাকচারও একই নিয়মে হবে। তাহলে দেখি আমরা যে উডটা কি করতে পারি, আমরা উড হ্যাভটা কি করতে পারি, উড হ্যাভটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বসাতে পারি। তবে আমাদেরকে বুঝতে হবে যে সিকোয়েন্স অনুযায়ী বসাতে হবে, টার্গেট থাকতে হবে যে আমি কিসের জন্য বসিয়েছি, আর কুড হ্যাভটা আমরা একইভাবে সামর্থ্য বোঝাতে এবং মাইট হ্যাভটা সম্ভাবনা বা অনুমতি বোঝাতে আমরা বসাতে পারবো। আমাদের আগের যে চারটা সেন্টেন্স আমরা নিয়েছিলাম যে ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, দেখো আমাদের ইফ প্লাসটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে এবং আমরা কি বসিয়েছি, উড হ্যাভ বসিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি, বাস হয়ে গেল আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স একটি। তারপর দ্বিতীয় সেন্টেন্সে একইভাবে ইফ ইউ হ্যাড ডান দি ওয়ার্ক, ডান আছে, হ্যাড ডান আছে, সুতরাং আমরা কুড হ্যাভ মাইট হ্যাভ এর মধ্যে আমরা কি বসিয়েছি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর মধ্যে কি বসিয়েছি, আমরা কুড হ্যাভ বসিয়েছি। কেন, যেহেতু আমার যে তুমি যদি কাজটা করতে, তারপর ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, এখানেও একটা সামর্থ্য প্রকাশ আছে সেই জন্য আমরা কুড হ্যাভ বসাতে পারি। আবার এখানে হ্যাড ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, এই যে বিষয়টা, আই উড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, আমি কাজটা করতে পারতাম। এখানে কুড হ্যাভ, এখানে কুড হ্যাভটা কেন বসবে না, আমার সামর্থ্য ছিল না, কার উপরে নির্ভর করে, তোমার সাহায্যের উপর, সুতরাং এখানে আমরা উড হ্যাভ দ্বারা করবো। এইভাবেই আমরা বিভিন্ন স্ট্রাকচার গুলো, থার্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এর যে স্ট্রাকচার গুলো মনে রাখবো এবং কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি এবার কয়েকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তাহলে আমরা বুঝতে পারবো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এর পার্থক্যটা কি। আমি এবার তিনটা সেন্টেন্স দিয়ে এই তিনটা কন্ডিশনাল সেন্টেন্স এর স্ট্রাকচার গুলো আবার বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি লিখলাম, ইফ আই সি হিম, আমি যদি তাকে দেখি, ইফ আই সো হিম, আমি যদি তাকে দেখতাম। আবার তিন নম্বরটা আমরা এইভাবে স্ট্রাকচারটা, আই হ্যাড সিন, এখানে আসলে এই যে দুইটা থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচার বা অর্থগত দিকটা খুব বেশি ডিফার করে না। এই যে প্রথম যে সেন্টেন্সটা দিয়েছি, ইফ আই সি হিম, আমি যদি তাকে দেখি, এই যে সিটা হচ্ছে মূল পার, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমরা কি লিখেছি, ইফ আই সো, পাস্ট টেন্সে আছে, সুতরাং এটা এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল,
এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং এটা হ্যাড সিন আছে সুতরাং এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল তাহলে আমরা তিনটা তিনটা স্ট্রাকচার লিখে ফেলি যে ইফ আই সি হিম আমি যদি তাকে দেখি আমি তাকে বিষয়টা বলবো বলবো এখানে অটোমেটিক কথাটা চলে আসছে আমরা যদি এভাবে সেন্টেন্সটাকে সাজিয়ে নিই ইফ আই সি হিম আমি যদি তাকে দেখি তাহলে আই শ্যাল হেল্প আই শ্যাল টেল হিম দ্য ম্যাটার আমি তাকে বিষয়টা বলবো দুই নম্বর সেন্টেন্স ইফ আই সো হিম আমি যদি তাকে দেখতাম তাহলে আই এখানে কি বসবে আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনাল এর ক্ষেত্রে আমরা বলেছি শ্যাল উইল ক্যান বি মাস্ট আর সেকেন্ড কন্ডিশনাল এর ক্ষেত্রে বসিয়েছি বলেছি উড কুড মাইট এখানে উড বসিয়ে দিলাম আমরা বলেছি যে উড দ্বারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেন্টেন্স গুলো স্ট্রাকচার লিখতে পারবো ইফ আই সো হিম আই উড টেল হিম দা ম্যাটার আমি তাকে বিষয়টা বলতাম তারপর আরেকটা আছে ইফ আই হ্যাড সিন হিম তাহলে কি হবে এখানে স্ট্রাকচারটা আই উড হ্যাভ তখন কি হয়ে যাবে টোল্ড হয়ে যাবে কেন না আমার উড হ্যাভ যেহেতু আছে হ্যাভ আছে তার বাপের ফার্স্ট পার্ট আছে হিম দা ম্যাটার তাহলে এই তিনটা সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি পুরোপুরি যে আমাদের তিনটা কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে হবে এখানে আরেকটা সেন্টেন্স আমি বলে ফেলি যে ইফ যুক্ত সেন্টেন্সে যখন আমরা কোনো বি ভার্ব বসাই ওয়াই আর বসাই ইফ এর পর যে সাবজেক্ট থাকে সাবজেক্টের পর যদি আমরা বি ভার্ব বসাই এখানে কি বসাতে হবে ওয়াই আর বসাতে হবে আমরা এটা রাইট ফর্ম পর্বে আলোচনা করব যে যদি ইফ যুক্ত সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরে কোনো বি ভার্ব বসাতে দিচ্ছে তাহলে ওয়াই আর বসবে সব সময় মনে রেখে দিবা যে ওয়াই আর বসাবো ইফ আই ওয়াই আর ইউ আমি যদি তুমি হতাম এই যে ওয়াইটা বসলো এটা কোন কন্ডিশনাল আমরা বুঝে নিব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কেননা ওয়াজের এম ইজ আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার ইফ আই ওয়ার ইউ আমি যদি তুমি হতাম তাহলে আই কুড আমি পারতাম আই কুড হেল্প আমি তাকে সাহায্য করতে পারতাম তাহলে এখানে একটা স্ট্রাকচার আমরা মনে রাখলাম ইফ যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে আমরা যদি কোনো বি ভার্ব বসাই তাহলে ওয়াই আর বসাবো এবং আমরা থার্ড কন্ডিশনালে আরেকটা স্ট্রাকচার জেনে নিই যেমন আমরা জানি যে হেড দ্বারা শুরু হয় এবং হেড এর পরে সাবজেক্ট থাকবে তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে এখানে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল না থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স নয় হেড আই সিন হিম এই যে আমরা বলেছি সেন্টেন্সটা এখানে যদি সিন না থাকতো তাহলে আমরা এটা কি বলতাম যে এটা থার্ড কন্ডিশনাল বলতাম না এখানে থাকতে হবে কি হেড এর পরে সাবজেক্টের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ঠিক আছে তাহলে আমরা আজকে যে কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা পার্ট নিয়ে আলোচনা করব করলাম আশা করি এই স্ট্রাকচারগুলো জেনে নিলে অবশ্যই আমরা কন্ডিশনাল সেন্টেন্স করতে পারবো আরেকটা রয়েছে যে জিরো কন্ডিশনাল আমি এটা পরবর্তী একটা টিউটোরিয়ালে জিরো কন্ডিশনালের একটা টিউটোরিয়াল দিব যদি আমার এই কন্ডিশনাল সেন্টেন্সের টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে থাকতে হলে আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এবং আমি এইভাবে প্রতিটা আইটেম সহজভাবে আলোচনা করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ